আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমার মামুনি খাসির মাংস দিয়ে রাঁধুনি হালিম রান্না করবে। খাসির মাংসের সাথে শুধু আদা রসুন দিয়েছে, হালিমের সাথে মশলা দেওয়া আছে। চলুন দেখা যাক ভিডিওটি। প্রথমে চুলার হাঁড়ি বসিয়ে তাতে তেল দিয়ে দিবেন, তারপর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু বাদামি হতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, একটু বাদামি হলে খাসির মাংস দিয়ে দিবেন, তারপর নাড়াচাড়া করবেন, ভালো মতো কষিয়ে নেবেন। তারপরে মশলা দিয়ে দিবেন, এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। কিছুক্ষণ রান্না করে নাড়াচাড়া করবেন, ভালো মতো কষিয়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, ভালো মতো কষিয়ে নেবেন। তারপরে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে রান্না করবেন কিছুক্ষণ। এরপর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবেন, হালিম না হওয়া পর্যন্ত উঠাবেন না। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ঢাকনাটি দিয়ে দিবেন। না হওয়া পর্যন্ত উঠাবেন না। খাসির মাংসের রাঁধুনি হালিমটি খুবই সুস্বাদু, খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখুন আমাদের হালিম কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও খুবই সুস্বাদু হবে আশা করি। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন এবং সেলিনা রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।